শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা নামে জানা যায় তৎসঙ্গে এই পূর্ণিমার তিথিটি সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা নামেও পরিচিত দর্শক বন্ধুরা এই পূর্ণিমার অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার বিশেষ ধার্মিক মাহত্ব আছে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে শ্রাবণী পূর্ণিমা তিথি তৎসঙ্গে এই পূর্ণিমাতে কি করলে ভালো হয় মঙ্গল হয় তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অতি কমেন্টের উত্তর দিয়ে দিতে দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণী পূর্ণিমা তিথি পড়ছে দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার শ্রাবণী পূর্ণিমা এবং পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ পহেলা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি আঠেরোই আগস্ট দু হাজার রবিবার চতুর্দশী তিথি থাকবে রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমা তিথি থাকবে তার পরদিন অর্থাৎ দুশোটা ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার রাত্রি মধ্যরাত্রি বারোটা বেজে চৌচাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশিপালন সেদিন সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গন্ধার্বাচরিত ঝুলন যাত্রার সমাপন এবং রাত্রিকালে ইন্দ্রাদিদেব ভীত ঝুলন যাত্রার সমাপন দর্শক এই বিশেষ দিনে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট গতে শ্রবণা নক্ষত্র থাকবে সকাল নটা তিন মিনিট পর্যন্ত সকালে নটা তিন মিনিট পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্র এবং সৌভাগ্য যোগ থাকবে সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত তৎপর যোগ উভয় যোগ খুব ভালো এবং বৃষ্টিকরণ থাকবে দুপুরে একটা চল্লিশ মিনিট পর্যন্ত তৎপর ববকরণ দর্শক বন্ধুরা যে কোনো পূর্ণিমা তিথিতেই আমরা অনেকেই অনেক শুভ কার্যের শুভারম্ভ করি তাই শুভকর্ম সহ যোগ এবং মহেন্দ্র যোগের সময়ক্ষণ নিয়েও আলোচনা করব সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এই বিশেষ দিনেই শুভকর্ম দীক্ষা এবং দুপুর বারোটা আঠাশ মিনিট গতে অতিরিক্ত গাত্র হরিদ্রা এবং অভিয়রণ্য সাত বক্ষণ নামকরণ নিষ্ক্রমণ ক্রয় বাণিজ্য দেবতা গঠন পুণ্যাহ গ্রহ পূজা বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ধান্যাদি দান কারখানা আরম্ভ কুমারী নাশিকা বেদ বাহন ক্রয় বিক্রয় এবং শান্তি সুস্থায়ন আদি শুভকর্ম করা যাবে তবে সন্ধ্যা নাস্তি এবং সেই দিন প্রদর্শে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট গতে রাত্রি সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সৈত্যনারায়ণ ব্রতম এবং পূর্বাহ্ন মধ্যে রাখি বন্ধন এবং গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবীর জন্ম এবং জলযাত্রা ও পূজা দর্শক বন্ধুরা রাত্রি বারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তাই এই বিশেষ দিনে রাত্রি বারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে দর্শক বন্ধুরা এবার যোগ এবং যোগের সময়ক্ষণ যোগ থাকবে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার সকাল দশটা উনিশ মিনিট থেকেই সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি ছটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ এবং যোগ থাকবে দুপুর তিনটে চোদ্দো মিনিট থেকে বিকেল চারটে বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর তিনটে বেজে চোদ্দো মিনিট থেকে বিকেল চারটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে যোগ তাহলে এ ছিল শ্রাবণী পূর্ণিমার সময়ক্ষণ এবার আলোচনা করব শ্রাবণী পূর্ণিমার এই বিশেষ দিনে কি করলে ভালো হয় দর্শক বন্ধুরা এই দিনে অবশ্যই চেষ্টা করবেন প্রাতকালে স্নান করার জলে যত সামান্য গঙ্গা মিশ্রণ করে বা গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলে বিশেষ ভালো হয় দর্শক বন্ধুরা পূর্ণিমার তিথিটি চন্দ্রদেবকে সমর্পিত তাই এই দিনে চন্দ্রদেবের পূজা অর্চনা করলে ভালো হয় সন্ধ্যাকালে বা সায়ংকালে অবশ্যই চন্দ্রার ঘ দিতে পারেন যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব নিচস্ত তারাও এই উপায়টি করতে পারেন দর্শক বন্ধুরা চন্দ্রদেব হলেন মনের কারক আর অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন এই পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমাতে আমরা অধিক অসন্তুলিত থাকি অধিক উন্মত্ততা বৃদ্ধি পায় নিজের উপর অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে না নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ থাকে না তাই এই দিনে চন্দ্রদেবের পূজা অর্চনা করলে ভালো হয় দ্বিতীয়ত পুজো করার ক্ষেত্রে অবশ্যই তুলসী পাতার প্রয়োজন হয় তবে এই দিনে তুলসী চয়ন বা তুলসী পাতা চয়ন বা তোলা যাবে না যেহেতু পূর্ণিমা তিথি থাকবে রাত্রি বারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত তাই এই দিনে পূর্ণিমা তিথিতে পূজা অর্চনা করার জন্য তুলসী পাতা অবশ্যই আগে চয়ন করবেন কিন্তু পূর্ণিমা তিথিতে তুলসী পাতা চয়ন করবেন না দর্শক বন্ধুরা এই দিনে অবশ্যই চেষ্টা করবেন অন্তত পাঁচ মিনিটের জন্য ধ্যান করার বা মেডিটেশন করার তাতে ভালো হয় তাতে অবশ্যই আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে পজিটিভ এনার্জি সম্পূর্ণ ঘরে আপনার মাধ্যমে সঞ্চালিত হবে দর্শক বন্ধুরা এই দিনে পালন হয় ভগবান বিষ্ণু সহিত ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী মাতালক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে বিশেষ ভালো হয় প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে অবশ্যই এই দিনে দান করার চেষ্টা করবেন যেমন আপনি বস্ত্র দান করতে পারেন যে কোনো বস্ত্র দান করতে পারেন তবে বস্ত্রের সাথে যৎসামান্য আহার্যবস্ত্র এবং দক্ষিণা অবশ্যই দান করবেন তাতে বিশেষ ভালো হয় তবে দর্শক এই দিনে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করতে না পারলে অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন তবে আমিষ আহার কোনোভাবেই এই দিনে গ্রহণ করবেন না তৎসঙ্গে অধিক তেল মশলাযুক্ত আহার এই দিনে গ্রহণ করা উচিত নয় তৎসঙ্গে দর্শক বন্ধুরা পূর্ণিমাতে পূর্ণিমা তিথি শুরু হওয়ার পর নখ চুল আদি কাটবেন না পূর্ণিমা তিথি শুরু হওয়ার আগে অবশ্যই ঘর ভালোভাবে পরিষ্কার করে রাখলে বিশেষ ভালো হয় দর্শক বন্ধুরা এই দিনে কাউকে ঝাড়ু বা ঝাঁটা দেবেন না তাতে অর্থহানি হয় তাই এই দিনে কাউকে ঝাঁটা দেবেন না দর্শক বন্ধুরা পূর্ণিমাতে নয় যে কোনো দিন ঘরে বাস চালাবেন না দর্শক বন্ধুরা ধূপকাঠিতে কিন্তু বাস থাকে এবং বাস যদি ঘরে জ্বালানো হয় তাহলেই সেই ঘরে বাসদোষ তৈরি হয় তাই বাসদোষ থেকে এ রক্ষা পেতে অবশ্যই ঘরে বাস জ্বালাবেন না তবে স্টিকলেস ধূপকাঠি ইউজ করতে পারেন তাতে ভালো হয় তার সঙ্গে আপনি ধুনো দিতে পারেন তাতেও ভালো হয় তার সঙ্গে দর্শক বন্ধুরা এই দিনে কর্পূরের আরতি করলে ভালো হয় তাতে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয় দর্শক বন্ধুরা তাহলে আজকের জন্য পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে শেয়ার করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য